আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার খামারে চলে আসছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ব্রয়লার বাচ্চাদের তৃতীয় দিনের আপডেট জানাবো। তো আজকে আমার ব্রয়লার বাচ্চাদের দেখতে পাচ্ছেন তৃতীয় দিন চলছে। মোটামুটি সবাই সুস্থ আছে। 100 বাচ্চা আনার পরে আমার দুইটা বাচ্চা মারা গেছে। এখন মোটামুটি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছে। আর প্রচণ্ড গরম পড়ছে, যার কারণে বোর্ডিংয়ের ভিতরে খুব একটা তাপের প্রয়োজন হচ্ছে না, কারণ ওরা দেখতে পাচ্ছেন সবাই সিটিয়ে যার যার মতো আছে, মানে ওদের তাপটা ঠিক আছে। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যখন পাত্রগুলো দিবেন আস্তে আস্তে তো ওরা বড় হচ্ছে, তো দেখতে পাচ্ছেন এই পাত্রের তলায় কিছু দিয়ে অল্প করে উঁচু করে দেবেন, না তো দেখতে পাচ্ছেন যেমন এই যে আমি না দেওয়ার কারণে ওরা এই তুষটা পানিতে তুলে ফেলছে, আমার দেওয়া হয়নি। অবশ্যই এটা উঁচু করে দিতে হবে, উঁচু করে দিলে আর এই তুষটা পানিতে তুলতে পারবে না। দেখুন খাবারেও তুষটা তুলে ফেলছে, বা ওর তলায় কিছু পেপার পেড়ে দেবেন অনেকখানি জায়গা, তো আপনারা এভাবে দেবেন। আর এই বাচ্চা হচ্ছে নারিশের। আপনারা চাইলে এভাবে ছোট আকারে শুরু করতে পারেন, যে কেউ যারা বিশেষ করে প্রথমে শুরু করবেন অবশ্য অল্প আকারে নিবেন, যে কোনো মুরগি। অবশ্য ব্রয়লারে একটু রিস্ক বেশি, এখন ফিডের দামটা অনেকটা বেশি, যার কারণে অনেকেই এটার প্রতি ঝুঁকছেন না। তো আপনারা যারাই করবেন দেখে শুনে বুঝে শুনে করবেন। আর এদের এখন আমি যে ওষুধগুলো খাওয়াচ্ছি সেগুলো হল এই যে বর্তমানে রেনামক্স এবং এই যে এই ওষুধটা, আর কি দুইটা এখন খাওয়াচ্ছি। আর প্রথম দিনে এই যে আপনি প্রথম দিন আনার পরে যে এই ওষুধটা খাওয়ানো হয়েছে, অবশ্য ওষুধ নিয়ম মাফিক আপনারা খাওয়াবেন। বাচ্চার পরিচর্যা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা ভালো কিছু রেজাল্ট পাবেন। তো আজকে এই ছিল আমার খামারের বাচ্চার তৃতীয় দিনের আপডেট। আশা করি সবাই দোয়া করবেন সামনে ভালো কিছু করতে পারি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবারও সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।